স্যার আমি তো ঠিকঠাকভাবেই তাদেরকে রান্না করা শিখিয়েছিলাম, খুবই তো প্রবলেম হওয়ার কথা না। আসলে কী করবো স্যার বলেন, ওনারা ক্লাস করার সময় এত কথা বলেন যে সে কোন মশলা কোথায় দিতে হবে না দিতে হবে, মনে হয় স্যার ওনারাই প্রবলেম বের করেছেন। এবং আমি বলেছি রান্না করে ফার্স্ট যেন আপনাকেই দেয়। কেমন ছিল স্যার? বেঁচে আছি মানে মৃত্যুর খুব কাছাকাছি যে ফেরত এসেছি। ওই স্যুপ খাবার পর থেকে পেটে ভীষণ ব্যথা শুরু হলো, মুষ্টি ব্যথা। তারপর আমি অটো চলে গেলাম ওয়াশরুমে, ওয়াশরুমের যে আবার এলাম রুমে ওয়াশরুম। এইভাবে করে 374 বার পর্যন্ত আমি ঘুমতে পেরেছিলাম। তারপর কি নাম যেন আমার হচ্ছে আল কি তুরাবালিকে বললাম যে তুরা কিছু মনে করিস না, তোর যদি কোনো মনোকষ্ট থাকে মাফ করে দিস, আমাদের যে তোষক টাইমে ওয়াশরুমে বিছিয়ে দিয়ে তাহলে আমার এই যাওয়া আসার এই কষ্ট থেকে আমি রেহাই পাবো। তারপরও দিল শুয়ে শুয়ে কতবার হয়েছে আমি জানি, তারপর বেঁচে আছি। কিন্তু স্যার আমি তো ঠিকঠাকভাবেই তাদেরকে রান্না করা শিখিয়েছিলাম, খুবই তো প্রবলেম হওয়ার কথা না। আসলে কী করবো স্যার বলেন, ওনারা ক্লাস করার সময় এত কথা বলেন যে সে কোন মশলা কোথায় দিতে হবে না দিতে হবে, মনে হয় স্যার ওনারাই প্রবলেম বের করেছেন। আম সরি স্যার, স্যার আপনার এই অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে স্যার। এখন আমার মনে হচ্ছে স্যার আমি এই চাকরিটা ছেড়ে চলে যাই স্যার, আমি এখন দেখতে পাচ্ছি না। না 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 না, তুমি কেন যাবে? এটা মানুষের ভুল হতেই পারে। না, আমার একটা রিকোয়েস্ট থাকবে কি, এর পরবর্তীতে যখন রান্না করা শেখাবে, তুমি দেখে শুনে লেখে পড়ে ওদেরকে শেখাবে, ঠিক আছে? তুমি টেনশন করো না একদম। আমি একটা ফুটনোট লিখেছিলাম, আমি যদি মৃত্যুর মুখে ঢলে পড়ি, এই ঢলে পড়ার জন্য আসলে কেউ দায়ী নয়, আমার বার্ধক্যজনিত কারণে আমার পাকস্থলীর সমস্ত হজম শক্তির হারিয়ে ফেলে, তাই আমি অনর্গল ত্যাগ করে ঢলে পড়েছি। অতএব তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা কেউ ধরা পড়বে না। স্যার সরি স্যার, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না স্যার। স্যার আমাকে একটু